নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিবস পালিত হলো জেটুয়া যুব তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়েতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বিধায়ক পার্থ ভৌমিকের নির্দেশে মালঞ্চ 60 নম্বর ওয়ার্ডের প্রমোদপল্লী অঞ্চলে পতাকা উত্তোলনের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে মাস্ক স্যানিটাইজার ও বাচ্চাদের চকলেট বিতরণ করা হলো। সরছে অমর জওয়ান জ্যোতি, কি বলবেন? যে দেখুন, 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর এরকম অনেক কিছু হয়েছে, আচমকা অনেক কিছু সরেছে, আরও দেখুন আরও কী কী সরবে। গুজরাটের যে মানে স্টেডিয়াম ছিল ক্রিকেট, সর্দার বল্লভভাই প্যাটেলের নামে, মহান দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী, তার নাম সরিয়ে দিয়ে সে সর্দারভাই বল্লভ প্যাটেল এখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরিণত হয়েছে। দেখুন না আরও কত কিছু, ভারতবর্ষে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ওই এখন যে ছবিতে দেখছে আমাদের গান্ধী জাতির জন্য গান্ধীজির ছবি লাগানো, যে টাকা ব্যবহার করছি আমরা, আগামী দিনে হয়তো গান্ধী টাকা দেবেন, গান্ধীজির ছবিও থাকবে না সেখানে, কি দেখবেন ওই নরেন্দ্র মোদী বা অমিত শাহর কারোর একজন ছবি আগামী দিনে টাকাতে দেখতে হতে পারে। আর হচ্ছে দেখুন 23 জানের উপলক্ষে আমরা, এটা আমাদের কাছে একটা গর্বের দিন। এই দিন আমাদের মহান দেশপ্রেমিক আমার নেতাজি সুভাষচন্দ্র বসু আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটিকে আমরা অতি সম্মান এবং আদরের সঙ্গে পালন করি, বিভিন্ন রকম সমস্যামূলক কাজ করি। এখন যেহেতু করোনা মহামারীর সময়, তাই আমরা এই দিনটাকে মানুষকে সচেতনতার সাথে সাথে মানুষকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দিয়ে মানুষকে এটা সচেতন করার চেষ্টা করছি যে এই প্যান্ডেমিক সিচুয়েশানে এখন যদি আমরা মানুষ হয়ে যদি না এগিয়ে আসি, তাহলে হয়তো মানব সভ্যতাকে নষ্ট করা যাবে, নষ্ট হয়ে যাবে। তাই যদি মানব সভ্যতাকে বাঁচাতে হয় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সকলের কাছে করজোড়ে এটা নিবেদন করছি। জেটিয়া অঞ্চলে যুব নেতা হিসেবে আপনি মানুষকে কি বার্তা দিতে চাইবেন আজকের দিনে দাঁড়িয়ে? দেখুন আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলবো, আমাদের মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে আমাদের মেনে চলতে হবে এবং তার দেখানো পথে আমাদের চলতে হবে। তাহলে আগামী দিন হয়তো আমরা এই ভারতবর্ষকে, উনি যেই ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন, হয়তো সেই ভারতবর্ষ আগামী দিন হতে দেখা যাবে যদি তার আদর্শকে আমরা মেনে চলি। এবং সকলকে একটাই কথা বলবো, দেশকে ভালোবাসুন, দেশকে সম্মান করুন। জয় হিন্দ, জয় বাংলা।